বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমিও শুনেছি, আমার সঙ্গে দেখা হয়নি, আমি ওটা দেখিও নি। আপনার কাছ থেকে শুনলাম যে আপনি দেবশ্রী এসছেন, তো আমি দেখতে পেলাম না। ফোনে কথা হয়েছে, ওরে একজন ফোনে কথা বলিয়েছেন, মানে আপনি কি এসছিলেন? আপনাকে দেখতে পেলাম না। তো সেখানে কথা বলতে চেয়েছিলেন কিন্তু আপনি রাজি হন, তারপরেও আপনার বাড়িতে দেবশ্রী এসেছিলেন, কিন্তু তখন অনেক রাত্রি হয়ে গেছে, আপনি আর কথা বলেন। ইন্ডিয়ার লোকজন ছিল, তার থেকে চলে গেছে, এই ঘটনাটাকে সত্যি। আমি তো রাজার নিউ টাউনের প্রোগ্রামে ছিলাম 10:30টার পরেও, আমাদের বাংলার কয়েকজন সিনিয়র লিডার বিভিন্ন পার্টি আমরা ওই প্রোগ্রামে ছিলাম, বাধা করে ধরলাম, তখন আমাকে কেউ বলে আমাদের বাড়িটাকে ঘিরে নিয়েছে মিডিয়াগুলো, ওই ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। তো তাদের দিন আমি তো রাত দেখা অভ্যেস নেই আমার, আমি তাড়াতাড়ি গেলাম, তাও 11:30 পর্যন্ত আমাদের পাড়ায় লোক ছিল মিডিয়া, আমি সে করেছি। আমাদের কেউ বলে যে দেবশ্রী এসছেন, এই খবর শুনে নাকি মিডিয়ার লোকরা এসছিলেন। পাঠান দিন ব্যাপারটা এসেছে না, আপনারা জানেন দিল্লি গেছিলেন উনি, আমিও শুনেছি আপনাদের কাছ থেকে কেন গেছিলেন কি ব্যাপার। স্বাভাবিকভাবে আমরা চাইবো যে এখানকার উদ্দেশ্যের সঙ্গে কথাবার্তা বলে সমাধান হয়, ওনার ক্ষেত্রে নয়, যে কোনো অনেকে এরকম আছেন কথাবার্তা বলছে, আসতে চাইছেন, সবার সঙ্গে কেউ না কেউ কথা বলেছেন বলবেন, আর তারপরে স্বাভাবিকভাবে উনি কী চাইছেন আমরা কী চাইছি এটা ঠিক করে পার্টিতে নিয়ে যাবো। নিশ্চয়ই বলবো, সুযোগ পেলেই বলবো। অনেকে বিজেপি কে আটকাবার জন্য মরিয়ার চেষ্টা করছে, অনেকে বিজেপি যোগ দেওয়ার জন্য মরিয়ার চেষ্টা করছে। বিজেপি ফ্যাক্টর আমরা কিরকম সমানভাবে নিয়েছি, বৈশাখী ব্যানার্জি এবং সুমন চ্যাটার্জি তারা পরিষ্কার করে দিয়েছিলেন দেবশ্রী রায় পার্টিতে যোগদান করে, আমরা যোগদান করবো, উনি যেদিন পার্টিতে আসবেন আমরা পার্টি ছেড়ে বেরিয়ে যাবো। তো দেবশ্রী যোগদান সংক্রান্ত কোনো বিষয়ে তাদের তরফ থেকে কোনো প্রতিবাদ বা কোনো বার্তা আপনারা পেয়েছেন কি? দেখুন, এর পরে ঘটনার কোনো অফিসিয়াল রিপোর্ট আমার কাছে নাই, অনঅফিসিয়ালও আপনার কাছ থেকে আমি শুনেছি, আপনারা অফিসিয়াল অনঅফিসিয়াল দিতে পারেন। তো সেই জন্য এখানে যারা বসে আছেন আমার দুজন সাধারণ সম্পাদক, আমি বা আমাদের বরিষ্ঠ নেতারা আছেন, আর ওদের সে আমরা ঠিক করেছি যে যারাই আসবে না কেন, ধরনের হারি মার্কেট নিয়ে তারা আনবে, তাদের নিয়ে কথাবার্তা বলে সবাই একমত করে তারপরে নেওয়া হবে, সবাইকে এটা ঠিক আছে, তাকে কখন নেওয়া হচ্ছে তারপরে ঠিক করবো। সেই জন্য ওই ব্যাপারটার কথা না হচ্ছে, আর কিছু করার ব্যাপারে কি সবাই একমত এখনো হয়নি, অফিসিয়ালি বললাম তো আমরা জানি না, আপনারাও শুনেছেন আপনারাও শুনেছেন, সরাসরি একটু বেশি আলোচনা করা ঠিক না। আমি যদি যাই আপনাদের বলে নিয়ে যাবো সবাই, ঠিক আছে?
আমাদের কথা কোন তলোয়ার চালানো যায়? বিনা প্যার ছুয়ে প্রমোশন হতা নেই না তো পশ্চিম হতা হ্যাঁ প্যার ছুনে বলে ক্যাপাসিটি ভালো হয় বঙ্গাল কে এডমিনিস্ট্রেশন যা যা রই হ্যাঁ বহুত আচ্ছা আচ্ছা অফিসার কম্পালসারি ওয়েটিং মে ভেজা গিয়া হ্যাঁ আইএএস হ্যাঁ ডিসিএস হ্যাঁ আইপিএস হ্যাঁ मुझे लगता है मुझे एक कैटेगरिया है छापर पाने के लिए ये कल्चर यूपी बिहार से आया है और पहले तो मैं मायावती के साथ ऐसा होता था और आज यहाँ भी शुरू हो रहा है लेकिन ये बंगाल का कल्चर नहीं है। तो मैं मतलब जो बोला था सीबीआई अनेक के डाक से और डाका उचित हमारा चाहिए जे सुप्रीम कोर्ट जे केसेस तुरंत करार जन्य আদেশ দিয়েছে সিবিআই কে সেটা খুব তাড়াতাড়ি সমাধান হোক কারণ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়েছেন এক লক্ষ কোটি টাকার বেশি সেখানে লুট হয়েছে সেই জন্য এর সমাধান হয়ে গেলে বাংলার রাজনীতি বাংলার সমাজের যে দুর্নীতির ছায়া সেটাও সেই সময় মানুষের বিশ্বাস দিবে সেই জন্য সুপ্রিম কোর্ট বা সিবিআই আমাদের বিশ্বাস আছে সেটা ওনারা পেছনে ঠিক করছেন যদি কারো সাহায্য নিতে চাই আর সহায়তা দরকার অবশ্যই দিন সব তো সামনে আছে বাংলায় বলে দিন ভাই পাঁচ কথায় আমরা একটা ভিডিও দেখলাম যেটা সোশ্যাল মিডিয়ায় খুব চলছে মাননীয় মুখ্যমন্ত্রী সমুদ্র ধারে বসে আছেন লোককে মিষ্টি খাওয়াচ্ছেন সবাই প্রণাম করছেন এটা আপত্তি নেই কিন্তু একজন ইউনিফর্ম পরা আইপিএস অফিসার তিনি তার পায়ে হাতে আশীর্বাদ দিচ্ছেন এটা আমাদের পরম্পরা সংস্কৃতির অনুকূল নয় বা সার্ভিস থাকা গেলে ঠিক কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থির করে কিন্তু এই ধরনের পরম্পরা শুরু করাটা বাংলার রাজনীতি এবং সমাজের কোনো ঠিক নয় বা যদি পাঁচ হয়ে কাউকে প্রমোশন নিতে হয় পশ্চিম নিতে হয় এটাও অ্যাডমিনিস্ট্রেশন ঠিক নয় সেহেতু এই ধরনের ঘটনা অনভিপ্রেত আমরা ইউপি বিহারে যে ঘটনা দেখেছি মিডিয়াতে আলোচনা হচ্ছে দেখি যে বাংলায় এই ধরনের কালচারকে আমদানি করা হচ্ছে এটা বলেছি দোষী সাব্যস্ত হয়েছে সাজা ঘোষণা হয়নি খুব তাড়াতাড়ি সাজা ঘোষণা হোক যাতে দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে এখানে তাদেরকে যারা সহায়তা করছে উভয়কেই সাজা দেওয়া হয় আর এই ধরনের রাষ্ট্র বিরোধী ক্রিয়াকলাপ হতে বন্ধ হয় না অনেকে ওনাকে সক্রিয় করেছেন পার্থ চ্যাটার্জি যেমন এটা বলেছেন যে আমি ওনাকে সক্রিয় করতে গেছিলাম কিন্তু উনি টিএমসিতে না হয়ে বিজেপিতে সক্রিয় হয়ে গেলেন আমরা ভুল ওষুধ দিয়ে দিয়েছিলাম তার পরিণামটা উল্টো ঠিক আছে লোকতান্ত্রিক অধিকার কো ছিনে কা কোই ভি প্রয়াস রহেগা লোকতান্ত্রিক লড়াই তো লড়ি রহে হ্যাঁ লেকিন উসকে বাহার জো প্রয়াস রহেগা হম উসকো বাহার হি সমাধান করেগে কিছু কিছু দুর্গা পূজা কমিটি তারা আত্মদেরকে দিয়ে উদ্বোধন করাতে চেয়েছে বা দিল্লির নেতৃত্ব দিয়ে পরবর্তীকালে দেখা যায় কোনো না কোনো ভাবে তারা চাপে মধ্যে পড়ে যায় কমিটিতে চেঞ্জ হয় এবং সিদ্ধান্ত পরিবর্তন করে দেয় এখন কি আপনাদের কাছে এরকম কোনো অনুরোধ আসছে যে কলকাতা শহরের পুরো আপনাদের মানে উদ্বোধন করতে যান পুজোতে পার্টিসিপেট করুন আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে গোটা বিষয় তুষারকান্তি ঘোষকে এ ব্যাপারে দায়িত্ব দিচ্ছি দুর্গা পূজার অন্তিম প্রশ্নে বজায় রাখা উদ্বোধনের জন্য যদি কোনো নেতাকে যেতে হয় মন্ত্রীকে এমপিকে সেটা উনি মানুষের কথা বলে ঠিক করবেন আর যোগাযোগ করবেন যেহেতু একটা জায়গায় বিশ্বাস ঠিক হয় এটা স্বাভাবিক আমরা দুর্গা পূজার যেমন বড় উৎসব আর এখানে সব ব্যাপারে যেমন রাজনীতি যুক্ত থাকে তাই দুর্গা পূজাকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয় তো যেহেতু বিজেপির শক্তির উত্থান হয়েছে বিজেপি নেতাদের পরিচিতি বেড়েছে স্বাভাবিক
দুর্গা পূজাতে আমাদের উপস্থিতি হোক এটা বিভিন্ন পূজাপন্থী চাইছেন। সেখানে আবেদন এসেছে, আমরাও সহর্ষে সেখানে অংশগ্রহণ করতে চাই, এমনকি আমাদের রাষ্ট্রীয় বড় নেতাদের প্রতিও এরা আহ্বান করেছেন বিভিন্ন বড় পুজো থেকে। এটা আমরা আমাদের রাষ্ট্রীয় নেতাদেরকে বলেছি যে দুর্গা পূজাতে আহ্বান আসে, আপনারা যদি আসেন ভালো হবে, সেটা তারা সিদ্ধান্ত নেবেন। এবং আমাদের প্রদেশের অনেক নেতা এবারে এই উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এটা আমি কলকাতা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট টাউন। এটা অমিত শাহ নাম বলেছেন, নাড্ডাজির নাম বলেছেন, বিভিন্ন লোক ডিমান্ড করেছেন, আমরা সেটা করেছি। কিন্তু যারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখছে তাদেরকে চাকরি থেকেও বরখাস্ত করা হচ্ছে, তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে টিচার অন্যান্য কর্মচারীদেরকে। তো বিজেপির ছোঁয়া বাঁচিয়ে বাঁচার চেষ্টা করা হচ্ছে, সেটা সম্পূর্ণ গণতন্ত্রের সবার যাওয়ার অধিকার আছে। হচ্ছে বিভিন্ন জায়গায় যে নির্বাচন হচ্ছে, হাইকোর্টের যে বার অ্যাসোসিয়েশন সেখানে আমরা জিতেছি। তো সাধারণ মানুষ যদি বিজেপিকে চান, সরকার চাইবে কিন্তু সেটা গৌণ, বিজেপি আসবে, বিজেপি সেখানে যাবে। জ্যোতিবাবুর নামে কোন যদি করে দিচ্ছেন সিপিএম কে বাঁচিয়ে রাখতে দেখায়। আজকে আমি খবর পেলাম আরামবাগ এলাকায় সিপিএম মুছে গেছিল, রাতারাতি সিপিএম অনেক অফিস খুলে গেছে, কৃষক সভার অফিস খুলে গেছে, এবং টিএমসি গিয়ে তাদের অফিসে যে সিপিএম অফিসের চাবি ছিল চাবি ফেরত দিয়ে অফিস খুলে দিয়ে ঝাড়ু দিয়ে চা খাওয়ার পয়সা দিয়ে বলতে সিপিএম অফিস খুলে দিচ্ছে। ভালো কথা, গণতন্ত্রের বহু পার্টি অস্তিত্ব থাকা ভালো, আপত্তি কিছু না। তবে এই ঘটনা হওয়ার পরে আমাদের লোকের মধ্যে খুব উৎসাহ এসেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপরে এই ধরনের কোনো সেন্টার তৈরি করার জন্য অনেক সংস্থা জমি চাইবে বলে ঠিক করেছে। অনুসন্ধান হোক, অধ্যয়ন হোক, সেই জন্য কলকাতার একটা সেন্টার হোক, তার জন্য রাজ্য সরকারের কাছে জমি চাই না, সেই ফাউন্ডেশন চাইবে। ধন্যবাদ, বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।